ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কলকাতা মেডিকেলে অক্সিজেনের পাইপ চুরি, হাতে নাতে ধরা পড়লো তিন দুষ্কৃতী। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, কি খবর রয়েছে? দেখো, মোহাম্মদ নাসির এবং মোহাম্মদ রসুল এই দুজন ক্যানিং এর জীবনতলার এলাকার বাসিন্দা, আর শেখ রবিউল এর বাড়ি মধ্য কলকাতার কলাবাগান বস্তিতে। এই তিনজনকে গতকাল হাতে নাতে ধরা হয়েছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের এমসিএইচ ভবন, যে ভবন এখন এই মুহূর্তে রোগী ভর্তি হচ্ছে না, বন্ধ রয়েছে, সেই বন্ধ থাকা এমসিএইচ ভবনের পিছনের দিক থেকে ঢুকে তারা অক্সিজেনের পাইপলাইন চুরি করত বলে অভিযোগ। গত দু তিন দিন ধরে এই ধরনের চুরির ঘটনা সামনে আসছিল এবং অক্সিজেনের পাইপ বিভিন্ন অংশ থেকে কাটা উদ্ধার হয়েছিল। এরপরই অতীতে ছিলেন হাসপাতালের অক্সিজেন সরবরাহ বিভাগের কর্মীরা। তাদের ওই তিনজন গতকাল রাতের বেলা চুরি করতে যখন ঢোকে তখন হাতে নাতে তাদের ধরা হয় বলে পুলিশ সূত্রে খবর। ওই তিনজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, তিনজনকে আদালতে পেশ করা হয়েছে, এমনটা বউবাজার থানা সূত্রে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ।